নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মাগুরা এক আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শাকিব নির্বাচনী মাগুরা এক আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার আজই তলব আদেশ দিয়েছেন। আদেশে তাকে শুক্রবার 1 ডিসেম্বর অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত বুধবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর শাকিব আল হাসান ঢাকা থেকে মাগুরা যাওয়ার সময় পথে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। সেখানে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন তিনি। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, একটু সরাসরি আমরা জেনে নিতে চাই মাগুরা একের পরিস্থিতি এবং যে নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদের যে আদেশ দেওয়া হয়েছে তলব আদেশ, তার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিছুক্ষণ আগে শাকিব আল হাসান মনোনয়নপত্র জমাও দিয়েছেন। আলিমুজ্জামান উজ্জ্বল আমাদের সহকর্মী যুক্ত আছেন আমার সঙ্গে। উজ্জ্বল, সেই শোডাউনের খবর আমরা প্রচারও করেছি, তারপরে শাকিব আল হাসান বলছিলেন তার নেতাকর্মীদেরকে নির্বাচন আচরণবিধি মেনে চলবার ব্যাপারে, কিন্তু সেটি রক্ষিত হয়নি যে তা তৎক্ষণাৎ স্পষ্ট। এখন যে তলব আদেশ দেওয়া হলো, তার বিপরীতে কোনো রকম প্রতিক্রিয়া শাকিব আল হাসান বা মাগুরা আওয়ামী লীগের কারো পক্ষ থেকে পাওয়া গেছে কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে। কিছুক্ষণ আগেই কিন্তু শাকিব এখানে এসেছেন তার মনোনয়নপত্র জমা দিতে। যেহেতু কাল শাকিব এসেছেন, যখন আসেন তখন বিরাট শোডাউন দিয়ে তখন আসার কারণে আমরা জানতে পেরেছি যে তাকে শোকজ করা হয়েছে। তো সেই বিষয়টি আসলে এখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি, তো যার ফলে যে নেতাকর্মীরা কিন্তু আজ অল্প সংখ্যক আমরা দেখতে পাচ্ছি, যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং বর্তমান সাংসদ সাইফুজ্জামান শেখরকে সাথে নিয়ে কিন্তু শাকিব এসেছেন তার মনোনয়নপত্র জমা দিতে। এই মুহূর্তে কিন্তু সে জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু আছেন, আমরা দাঁড়িয়ে আছি বাইরে তার অপেক্ষায়।